দিদিরা এই বয়সে এক একটা না চার চারটে ভাতের মাথা চিবিয়ে খেয়েছি আরে খাবো না কেন এই তো খাবার পায়ে আর ঘরে আছে আমার নাতনি সে আমার ঘরে চেপে বসে আছে মাঝে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আর সাত চরে তার মুখের রানী কি বলবো কয়েকশো জায়গা থেকে সম্বন্ধ এসেছে ঘরে দর্পন্তি এসেছে দেখা ঠিকরে চলে গেছে শুনতেছি আজকে নাকি এক জায়গা থেকে দেখা শুনো আসবে দেখি সে কখন আসে রোদে বসিয়ে বেলমা যাব কে গো কোপুরি আরে হেলান দিবি আমার কোলে আই কোপুরি বলবি আমার হিরো ভাই কাছে কি মনে করে তোমার নাকি একটা নাতনি আছে আছে তো ওই জন্য তো তাই যদি তোমার আর আমার সেই পুরনো দিনের কথা হ্যাঁ যদি মনে পড়ে যায় ও মা চলে যাব আগুন মারবি চড়ায় এই শুনবে তো তুমি তাহলে সকালবেলা আমাকে ফোন করেছিলে হ্যাঁ যখন দেখি তোমার ফোনে ঢোকাই মোটে ঢোকে না শালা এত জাম টাওয়ারের শালা বলি জোর করে ঠেলে দেব কপুরি দি বলো তা কত দেবে কত তুমি যদি 2 লাখ চাও এ কপুরি দিতে রাজি 4 লাখ আমিও রাজি রাজি তবে এই গোধুলি লগ্নে হ্যাঁ যদি দুজনের দুই হাত এক করে দিতে পারো তুমি আর আমি হ্যাঁ চলে যাব ভাই আগুন মারি চড়াই যাও চলে যাও তাহলে কথা রইল আজ গোধুলি লগ্নে 6:10 বিবাহ হবে তো তাহলে আসি যাও যাও চলে যাও যাও চলে যাও কপুরি দিনের সঙ্গে আমার অনেক দিনের ভালোবাসা যদি একবার দুজনে এক জায়গায় হতে পারি ও শালার বিয়ের আগে আমরা দুজনে সেরে নেব আই কপুরি বইবি আমার হিরো সাইকেলে আই কপুরি বইবি আমার হিরো সাইকেলে সুন্দরী আমার কাছে এসো আমার কাছে এসো কে তুমি কে তুমি অপূর্ব কাছে দাঁড়াও একবার স্যানিটাইজার করনি দারুণ লেগেছে কে তুমি তন্দ্রা করনি কে তুমি তন্দ্রা করনি কে তুমি তন্দ্রা করনি কে তুমি তন্দ্রা করনি
কোথায় এলাম? কোথায় আছি কি বাবা? আমি তো হিমালয়ে আছি মনে হচ্ছে। ঠাকুর মশাই, এ কাকে কি বলছো? দেখতে পাচ্ছ না, এটা তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি? হ্যাঁ। তার মানে তোমার বিয়ে? না না, তোমার বিয়ে না। না তাহলে কার বিয়ে? আমার নাতনি তো। আগে বলবে তো, তোমার নাতনির বিয়ে? হ্যাঁ। বিয়ে হবে? হবে। এ বিয়ে হবে? হবে। হ্যাঁ, তার আগে একটু স্যানিটাইজার করে নি। দারুণ লাগছে। ঠাকুর মশাই, হ্যাঁ, ওটা কি করছেন? এটা স্যানিটাইজার। সানে 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 মানে বাংলা মদ গাছি, তাকে বলা হয় স্যানিটাইজার। নান্দিকে ঝপ করে ডেকে নাও, এক্ষুনি বিয়ের মন্ত্র পড়া শেষ করে দেবো। ঠাকুর মশাই, এই এসে পড়লো বলে কথা? মা বিশ্ব সুন্দরী, বমিটা যদি হবি আগে হয়ে যায়, কি করতে যায় না গোলার ভেতরে ক্যার ক্যার করতে হচ্ছে। তারপরে বিয়ের মন্ত্র পড়বো। শালা বমিটা কেরম গোলার ভেতর কি করতে বল না, চালা চালা তো মানা যায়। বমিটা হবি তো হয়ে যা, বাইরে করে আসি। কি নামটা বললে জানো? মা বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী? বলো মা বিশ্ব সুন্দরী। দাঁড়াও, শাড়িটা যেটা করে নি। বলো মা, নম অপবিত্র পবিত্র বা কুণ্ডরী কাক, তোর বাবা কত বলবে রে? তোর বাবা বলতে বললে ফেলুয়ার হয়ে যাচ্ছে, তুই কত বলবে রে? মন্ত্র বল। বল মা বল, বিশ্ব সুন্দরী, নম অপবিত্র পবিত্র বা কুণ্ডরী কাক্ষ, মন্ত্র বল। তোদের বেতরা করে না, আমি ঘুমাবো। এই কাকে কি বলছিস? কাকে কি বলছিস? প্যাট প্যাট করে ঢুকিয়ে দেবো, তোর প্যাট প্যাট করে ঢুকিয়ে দেবো। কাকে কি বলছিস? কাকে কি বলছিস? কি হয়েছে দেখি? মন্ত্র বলতি একটা মন্ত্র বলে না, কি করবে রে? ঠাকুর মশাই, বর এসে পড়লো বলে কথা? বর আসছে? হ্যাঁ। আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাও তরঙ্গে কতই খেলা, বধূকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা। আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা।
করছো কি করছি মানে বিয়ে দিতে এসেছো বিয়ে দিতে এসেছি বাবা না তোর ওর আসপান না বাবা তুলে কত ভুল হয়ে গেছে কাকে কি বলছিস আমি ভরসা জীবন অন্তত 100,000 বিয়ে দিয়েছি 100,000 ওখানে আমার বড় ভয় তার উপর নেই বাজার যা মেয়েদের বিয়ে দিলাম এই তো অজ্ঞান মাসে যা বিয়ে দিলাম ও হুতুল কুতকুতে তোমার গল্প শুনতে আসি না আমি বিয়ে করতে বিয়ে দেবো তো দেবো তো দেবো ঠিকরে বেরিয়ে যাবি কিনা এটাই সন্দেহ বিয়ে দেবো এই ঠাকুমা বলো এটা কে ওটা তোর বাবা ফুয়ার বাচ্চা ভস্ম হয়ে যাবি ভস্মা জি বামনের সঙ্গে লাগিস না ভস্ম হয়ে ভুল হয়ে হতেই পারে এটা কে আমার বিয়া ওর বিয়া ওর বাবারও বিয়া শালা কাকে কি বলছে রে ও বিয়াই ওর বাবার বিয়া এরম বলিস না ভস্মইয়া ভট্টাজি বামন সঙ্গে ও ঠাকুর মশাই হবে তো হবে এ বিয়ে হবে না হবে ও পিতা তোর রেস তবে সাদার উপরে লাল আমি তো রঙে মালামাল কিন্তু কোথায় হবে কলা বাগানে তোর ককটেল কইরা মারবো কলা বাগানে কেন যদি বাথরুমে হয় এ বুগো গুড়ে গুড়ে যাবে যাবে তবু এ বিয়ে হবে না পেছো মান তো শুরু করো হ্যাঁ শুরু করছি বলো খোকা বলো হ্যাঁ বলো খোকা বলো সাদা সাদা ডিমের ভতের যা বলে তাই বল বলো বাবা বলো সাদা সাদা ডিমের ভেতর শালা সার উপর চেপে ধর শালা সালার উপরে কত সা দেবে রে তুই কতবার সা বলবি সাদা দিচ্ছি তো দিচ্ছিস তো বল সাদা সাদা ডিমের ভেতর ভেতর হলদে কুসুম থাকে হো হো সেই কুসুম কাজে লাগে তো লাল কতবার লিগে রে কত শিল্পী আছে লাল লিগেছে ঠাকুর বসে তাড়াতাড়ি ছেড়ে দেবো হবে তো হবে তো হ্যাঁ হলদে কুসুম থাকে হলদে কুসুম থাকে আর সেই কুসুম কাজে লাগে লাগে ফুল সজ্জা রাতে আলারা যেন ফুল সজ্জা রাতে কেন মাইনে দিয়েছে ঠাকুর মশাই বুড়ি মরে জব্দ হয়ে যায় ঠাকুর মশাই এটা বিয়ের মন্ত্র হলো না তোমার আবার সাদ্যের মন্ত্র হলো বাবা তুলে কথা বলিনি তোর দাদু ছাদ্য হলো এ বুড়ো এদিকে আয় বাবা হ্যাঁ মন্ত্র বলা হয়ে গেছে সম্পাদন করবো আর বাড়ি চলে যাবো আয় বাবা মালা দেবো হ্যাঁ মালা দে মালা 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 আল্লাগিন পিতা চিন মুন্ডুটা বেরিয়ে দাও ছুটের মতো একা একা পরে নেছে কত ভালো বসে আমাকে শালা মালা দিচ্ছে না কি করতে বলে সাবে ছোল মাতে ঠাকুর মশাই এটা স্টাইলের মালা স্টাইলের মালা হতেই পারে লকডাউনের বাজার তো এরম হতেই পারে মালা ঠিক দিয়েছে আয় বাবা নেমে আয় সম্পাদনটা করে দেবো বাড়ি চলে যাবো সম্পাদনটা ছেড়ে নে এটা কি হলো কেন
তোমার নাতি গো আর তোমার নাতি দুটো ঠ্যাং কাটা এ কথা তো তুমি আগে বলনি তো ঠাংমা ও ঠাংমা ঠাংমা বলে আমার দুটো পা নষ্টটা কি হয়েছে বাদ বাকি আমার সব ঠিক আছে বাপের বেটা সারা এও চিটিং বাজ বুড়ো যেমন চিটিং বাজ আর বুড়িও তেমন চিটিং বাজ আর এই ঠাকুর মশাই হলো সর্বনাশ ঠাকুর মশাই ওই চালাকের গলায় দড়ি কর্ম ফলে হ ঠাকুর মশাই আর এই ভাঙা ঘরে চাঁদের আলো দেখলে লাগে ভয় আর মানে বুঝতে পারুনি এই তো পূর্ণিমার আলো যদি কারণ ভাঙ ঘরের ভিতরে পড়ে সে বুঝতে পারে কত ধানে কত চাল ওই চালাকের গলায় দড়ি কর্ম ফলে হ ভাঙা ঘরে আমার ভাগ্যে পড়েছে বউ স্পিকার কাটা স্পিকার কাটা মানেটা কি ওঠাংমা ঠাকমা বলে ওঠাংমা বলে তুমি তো 2021 নতুন নতুন জিনিস আবিষ্কার করেছো হ্যাঁ ও তো ভলম কাটা ও বগামে বগামে বিয়ে দেবা এই সমাজে দা আর পুরের কলসি আলগা থাকলে পিমড়ে ঢুকে যায় কাট ভাই দা পিমড়ে ঢুকে যায় তার মানেটা কি না ঠিক বলেছ বাজারে যদি গুড়ের বস্তা আলগা থাকে ও শালা লাল পিমড়ে যেটা থাকে না কেন সুসুড় করে তো ঢুকে যাবে যাবে পিমড়া খাবে মাছি খাবে মশা খাবে আমি কিন্তু ওই বাঁদুরের গলায় খাওয়াবো না ও আপা পাপা আপা পাপা আপা পাপা আপা পাপা আমার ভাগ্যে পড়েছে ও স্পিকার কাটা বগামে দিয়ে দেবা এই সমাজে দা আলকা থাকলে পিমড়ে ঢুকে খায় কুলে গড়ি শুয়ে শুয়ে কুলে গড়ি শুয়ে শুয়ে চামড়া বেশি খায় ঠাকুর মশাই দাদু দাদু ওর কি গা উড়েছে উই করতে দেখে ওরে শালা আমার দুটো পা তো সোজানের দিকে চলেছে তবু কিন্তু মিথুন ছাড়টা আমি ছাড়িনি ওই জন্য তো তোর বউ বলতেছে তোকে বিয়ে করবে না এই মিটুনকে বিয়ে করবে রে তোর বাতা সে কাল ভালো হয়েছে আমার ঠাংমা হবে ও ঠাংমা ঠাংমা ও আপা পাপা আপা পাপা আপা পাপা আপা পাপা ওটা কাটাল ভেবে তুমি দিও না আমায় বা পোচা খাটাল মানেটা কি ও ঠাংমা ঠাংমা বলে আমি কি নর্দমা হয়ে গেছি এতটাই যে বেলচাই করে তুলে টলি ভানে করে পাচারি করে দিচ্ছ কত আনন্দ করব আমি ছিল মনে সার মাঝ নদীতে পড়ে লোকা ঝড়ে উল্টে যায় তার মানেটা কি কাকদ্বীপ থেকে তো কত টোলার হ্যাঁ এত টোলার সব টোলার ঘাটে বসে থাকে কেউ মাছের আশায় যায় মহাসমুদ্রে মহাসমুদ্রে গিয়ে যদি না মাছ পায় তারা তো ফিরে আসে তা আমার নাতি এই লগ্নে বিয়ে করতেছে যদি ফিরে যদি যায় ইয়ে মাল তো পোস্তে মরবে ও আপা পাপা আপা পাপা কত আনন্দ করবো আমি ছিল মনে মাঝ নদীতে পড়ে লোকা ঝড়ে উল্টে যায় ঠাকুর মশাই পিন্টু লিখে যা ওতে চালা করে গলা করে ফলে ভয় ভাঙা ঘরে চালে না লুকে লাগে ভয় হায় হায় কি উপায় আমি নাই বাজারে মাল বাদা বাজায় হায় হায় কি উপায় আমি নাই বাজারে মাল বাদা বাজায় কে পাল্টা বলেছে কে পাল্টা বলেছে তোর বাবা তুই যেমন মালা দিছিস তেমন মালারে ঘরে যাবি অবশ্যই পোতা কাটাল আমি নেবো না তুই নে যা তোর বাবার বল
আগমা বলো আমারটা কি হবে 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 দেবে তো দেব সময় মতো দুটো বাংলা দেব এরে আউট করে দেব আরে দুটো দেবে ঠাকুর মশাই অন্য চিন্তা করতে হবে না হবে না সময় মতো তোমার বাড়িতে ঠিক পৌঁছে যাবে তুমি কি দারুণ মাইর তুমিও কি দারুণ মাইর ঈশ্বর যার কপালে যা লিখে দেয় তাকে তো তাই পেতে হয় ও নিয়ে চিন্তা করিস না মা আমি তোকে যার কপালে তুলে দিয়েছি তুই তাকেই নিয়ে সুখে থাক মা তুই তাকেই নিয়ে সুখে থাক হ্যাঁ গুরু মন্ত্র দেখছে ভাতারে সংসার ভাঙবে মা ওর গুরু মন্ত্রটা শুনে না ও আমি বুঝতে পেরেছি আমার দুটো পা নেই বলে তুমি আমাকে বিয়ে করে সুখী নও তুমি কি জানো আমার কেন দুটো পা নেই তোমার কি সোনার মন আছে যদি তোমার সোনার মন থাকে তাহলে শোনো আমি ওই যে ছিলাম একজন বাংলা মায়ের সন্তান আমি যে ছিলাম একজন সৈনিক ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওই ইন্ডিয়ার মাঝে আমি ডিউটি করছিলাম হঠাৎ ওই সন্ত্রাসবাদীদের বাবা আছে আমার যে দুটো পা নষ্ট হয়ে বলো না বলো না তাই বলে কি আমার মন নেই তাই বলে কি আমার জীবন নেই আমি আমি কি কাউকে জীবন সাথী হতে পারি না তুমি যখন আমাকে বিয়ে করে সুখি নাও আমি আমি এখান থেকে চলে যাচ্ছি আমি এখান থেকে চলে যাচ্ছি